দেখছি একটা কি বলছে না, সাইন টু এ প্লাস কস টু এ ইজিক্যাল টু এক পূর্ণ একের দুই হলে সাইন ফোরের মানটা কত হবে। এখানে অপশান দেওয়া আছে অনেক, তো এটাকে আমরা সাইন টু এ প্লাস কস অফ টু এ ইজিক্যাল টু এটা দু এককে দুই আর একে তিনের দুই, কিন্তু উভয় দিকে আমরা বর্গ করে দিই, তাহলে কি পাই? এটা পাই আমরা সাইন স্কোয়ার টু এ প্লাস টু ইন্টু সাইন টু এ ডট কজ অফ টু এ প্লাস কজ স্কোয়ার টু এ ইজিক্যাল টু তিন তিরিককে নয় চার। ঠিক আছে, এখন সাইন স্কোয়ার টু এ প্লাস কজ স্কোয়ার টু এ এই মানটা হয় ওয়ান, তো এই মানটা ওয়ান হলো, প্লাস টু সাইন এ কস বি, এটাতে আমাদের হয়ে যায়, সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে যে টু সাইন এ, ঠিক আছে, কস বি কস এ টু সাইন এ কস এ, এটা হয়ে যায় সাইন টু এ, অ্যাঙ্গেলটা দুবার হয়ে যায়, তা আমাদের এখানে কি আছে টু সাইন টু এ কস টু এ, তো এটা হয়ে যাবে আমাদের সাইন ফোর এ। ঠিক আছে, এটা শুধু এখানে দেখার বিষয়, এই সূত্রটা টু সাইন এ কস এ কত হবে সাইন অফ যে অ্যাঙ্গেলটা ডবল হয়ে যাবে ফোর এ, টু এ ছিল ফোর এ, এখানে ইজিক্যাল টু নয় চার, তাহলে পরের লাইনে আমরা কী লিখবো না সাইন ফোর এ নয়ের চার থেকে আমাদের এক যোগ আছে এদিকে এক বিয়োগ যাবে, তাহলে বা সাইন ফোর এ ইজিক্যাল টু চার কমন লসাগু করলাম, তাহলে নাইন মাইনাস ফোর, তাহলে এটা হয়ে যাবে ফাইভ বাই ফোর, তাহলে সাইন ফোর এর মানটা কত হয়ে গেল, সাইন ফোর এর মানটা হলো ফাইভ বাই ফোর, তো অপশান সি আমাদের ঠিক হয়ে যাচ্ছে। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হচ্ছে যে সাইন এক্স ডট কজ এক্স, তার আগে একটা টু আছে টু সাইন এক্স কজ এক্স, এটা কী হয়ে যাবে সাইন হবে টু এক্স হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ছিল টু সাইন টু এ কস টু এ, সাইন এন্ড ফোর এ হয়ে গেছে। ঠিক আছে।